হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরাক এইটাই অনুরোধ করছো যাতে ইমানখিনি জ্বালা নিদিয়ে আর এঘর মানুষ যদি বাপেককো সুমায় আক পিতেককো সুমায় আর ঘর চলিব কেন সেদিকে এটাই অনুরোধ করছো যে রেহাই দিয়ে আর জীবকিটাও যেন ইমান কষ্ট পা মুক্তি দিয়ে মানে যি যাই লিখো কি কব এটা কি কম মানে ইমান যে জ্বালা দিছে এতিয়া হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরাক এইটাই অনুরোধ করছো যাতে ইমানখিনি জ্বালা নিদিয়ে আর এঘর মানুষ যদি বাপেককো সুমায় আক পিতেককো সুমায় আর ঘর চলিব কেন সেদিকে এটাই অনুরোধ করছো যে রেহাই দিয়ে আর জীবকিটাও যেন ইমান কষ্ট পা মুক্তি দিয়ে আর অতদিনে ইমান তো পর্যায় পালে গৈ হ্যাঁ আগরপা কি করে আসে আগরপা যদি ইমান শাসন করেছিলে তেতিয়াহলে ইমানখিনি হেৰি হবলে নেপায় হয় নে নহয় সেদিকে এটাই অনুরোধ করছো যাতে ইমানখিনি পা হেৰি কৰক আৰু এই রেহাই দিয়ক আৰু দুটা তিনটা যদি ঘর সুমাই থাকে পিতেককো বাপেককো তেতিয়াহলে ঘর চলিবলে টকা দিয়ক বর্তমান দেখা পোৱা গৈছে যে গর্ভবতী মহিলাসকলো থানালে আহিব এতিয়া গর্ভবতী মোৰ ছোৱালীজনীয়ে এতিয়া পৰহিলে ডেট পৰিছে এতিয়া যদি গিয়েকটোৱে নাথাকে আমি টকা পয়সা কপা পাম আমি দুখীয়া মানুহ দিন হাজিরা কৰি খাওঁ হ্যাঁ এতিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে বারে বারে এটাই অনুরোধ করছো যাতে যাতে রেহাই দিয়ে আর যাতে কষ্ট নিদিয়ে আর সেটকে কছো। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।